দশ বছর পূর্ণ হল জনধন যোজনার। এক দশক পূর্তিতে সরকারের এই প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সোশ্যাল মাধ্যমে পোস্ট করে উপভোক্তাদেরও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এদিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, আজ জনধনের দশ বছর পূর্তি হল, সকল উপভোক্তাদের অভিনন্দন। যারা এই প্রকল্পকে সফল করতে পরিশ্রম করেছেন তাদেরও অনেক অভিনন্দন। জনধন যোজনা দেশের কোটি কোটি মানুষকে, বিশেষ করে মহিলা, যুব ও পিছিয়ে পড়া শ্রেণীকে আর্থিক অন্তর্ভুক্তি ও সম্মান দিয়েছে। প্রধানমন্ত্রী জনধন যোজনায় উপভোক্তাদের সংখ্যা বর্তমানে 53.13 কোটি। অর্থমন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী জনধন অ্যাকাউন্টে মোট জমা হওয়া অর্থের পরিমাণ 2,31,236 কোটি টাকা, প্রায় 15 গুণ ডিপোজিট বেড়েছে জনধন অ্যাকাউন্টে। কেন্দ্রের তথ্য অনুযায়ী জনধন যোজনার 53 কোটি গ্রাহকের মধ্যে 55.6% জনধন অ্যাকাউন্ট হোল্ডাররাই মহিলা। 53 কোটি গ্রাহকদের মধ্যে 66.6% গ্রাহক গ্রাম ও শহরাঞ্চলের বাসিন্দা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।